আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম ওবায়দুর রহমান শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেরা আহ্বান শেখ হাসিনা রাজধানীতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট ও পাতাল রেল নির্মাণের প্রতিশ্রুতি সব বাধা উপেক্ষা করে ধানের শীষে ভোট দিন নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন কমিশন ও পুলিশকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান ইসির ঘোষিত বৈধ প্রার্থীকে আদালত বাতিল করতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি শূন্য আসনে পুনঃ তফসিল বা পুনঃ প্রার্থী দেওয়ার দাবি বিচারিক ক্ষমতা মুখ্য নয় নির্বাচনে দায়িত্ব পালনকালে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনীর রাজশাহীতে কমিশনার রফিকুল ইসলাম এবং তৃতীয় শেষ টি টোয়েন্টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সিরিজ জিতে নতুন বছরের উপহার দেওয়ার প্রত্যয় টাইগারদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামাতের দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলশানে ইউথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান বস্তিবাসীদের জন্য ঢাকায় ফ্ল্যাটির মান পাতাল রেল করারও ঘোষণা দেন শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত ঢাকা মহানগর উত্তরে আটটি আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় সভাপতি শেখ হাসিনা এরা হলেন আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক এ কে এম রহমতুল্লাহ অ্যাডভোকেট শাহরা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইলিয়াস উদ্দিন মোল্লা সাদেক খান আসলামুল হক আসলাম ও কামাল আহমেদ মজুমদার সারা দেশে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না তারা কিভাবে আবার ওই ধানের শীষে ভোট চায় আপনারা বলেন ধানের শীষ ভোট মানেই দুর্নীতি ধানের শীষ ভোট মানেই পাঁচশো টাকা বোমা হামলা ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা দুর্নীতি মানি লন্ডারিং এতিমের অর্থ আত্মস্বাদ আর নৌকা মার্কা নৌকা মার্কা মানে সমৃদ্ধি উন্নতি নৌকা মার্কা স্বাধীনতা এ সময় গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা দমন এবং বিএনপি জামাতের দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসের কোন স্থান বাংলাদেশে নাই আপনাদের মনে আছে এই গুলশানে হলি আর্টিজানে যখন জঙ্গি আক্রমণ হলো অনেকেই ভেবেছিল যে এই অবস্থা উদ্ধার করা সম্ভব হবে না কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে আমরা মাত্র আট নয় ঘন্টার মধ্যে সেই জঙ্গিদেরকে দমন করেছিলাম আওয়ামী লীগ সরকার গঠন করার পর ওই হাওয়া ভবন খুলে দুর্নীতি করছে না আওয়ামী লীগ করবেও না আমরা সরকার পরিচালনা করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এতিমের অর্থ আমরা আত্মসাত করি না এতিমের অর্থ আত্মসাত করলে পেতেই হবে এটা তো লেখা আছে পাতাল রেল বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নেয়া সহ রাজধানী ঢাকার উন্নয়নে বেশ কিছু ঘোষণাও দেন আওয়ামী লীগ সভাপতি ঢাকা ঘিরে আমরা এলিভেটেড রিং রোড করে দেব তাছাড়া পাতাল ট্রেন যাতে হয় তার পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করেছি সারা ঢাকা শহরে পাতাল ট্রেন আমরা করে দেব প্রধানমন্ত্রী বলেন ক্ষমতায় ফিরে এলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দু হাজার সাল মুজিব বর্ষ হিসেবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হবে আওয়ামী লীগ দেশের উন্নয়ন দিয়েছে দারিদ্রমুক্ত দেশও জাতিকে উপহার দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য আগামী ত্রিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা গুলশান ঢাকা সব বাধা উপেক্ষা করে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা নারায়ণগঞ্জের বন্দরে নির্বাচনী জনসভায় তারা অভিযোগ করেন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই নির্বাচন কমিশন ও পুলিশকে জনগণের পক্ষে দাঁড়ানোরও আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতারা নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জামান রাজীব ক্যামেরায় ছিলেন মনির হোসেন নগরকান্দা স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ পাঁচ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এস এম আকরামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান ঐক্যফ্রন্ট নেতারা সমাবেশকে পণ্ড করতে বাধা দেওয়ার অভিযোগ করে তারা বলেন সব বাধা উপেক্ষা করে মানুষ যেভাবে সমাবেশে এসেছে সেভাবেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট বিপ্লব ঘটাতে হবে এইবারও গতবারের মতো দুই সালের মতো ওয়াক ওভার নিয়ে যাবে আমরা বলেছি তা হবে না এইবারে আমরা মাঠে আছি এইবারে খেলা হবে মাইক কেড়ে নিয়েছে প্রচার করতে দেয়নি মঞ্চ বানাতে দেয়নি গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে হামলা করেছে জনগণের কণ্ঠ বন্ধ করতে পারে না আমরা জিতবই তারা তয়ের বাক্স ভোটের বাক্স ছাড়াতে পারবে না আমাদের জয় সুনিশ্চিত এ সময় বিএনপি মহাসচিব ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশ অন্ধকারে থাকবে নাকি আলোর পথে যাবে ইসি ও পুলিশকে দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি ভাইয়েরা একটা নির্বাচনী জনসভায় আসতে পারে না

নারায়ণগঞ্জ পাঁচ আসনের এই নির্বাচনী জনসভায় নেতারা অভিযোগ করলেন একতরফা নির্বাচন নিশ্চিত করতে নানা অপকৌশলের পাশাপাশি এখন জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার সব ধরনের অপপ্রচার এড়িয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন নেতারা কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা নারায়ণগঞ্জ এর আগে নির্বাচন কমিশনের বৈঠক ঘোষণার পর আদালত প্রার্থিতা বাতিল করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব আসনে প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেখানে ইসির তফসিল বা বিএনপিকে নতুন করে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি বিএনপি নাকি মুজিব কোর্ট বানাচ্ছে এবং বলছে টাকা নিন নৌকায় ভোট দিন এর চেয়ে অনৈতিক কথা কি হতে পারে লন্ডন থেকে স্বযন্ত্র পুলিশ অফিসার হত্যা করা হবে নির্বাচন চাল করার চেষ্টা করা হবে এটা মারাত্মক একটা ভয়াবহ মিথ্যা অপবাদ আমি দাবি করব যে নির্বাচন কমিশন এইগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন এত যে উন্নয়ন এত যে উন্নয়নের গান এত যে থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার তারপরেও এইসব করতে হচ্ছে কেন নির্বাচন জনপ্রিয়তা না থাকায় নির্বাচনের নামে সরকার প্রহসন করছে বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নানাভাবে প্রভাব বিস্তার করছে অভিযোগ করে তিনি বলেন ভোটে কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে সরকার গাজীপুর দুই আসনে নিজ দলীয় প্রার্থী জিয়াউল কবির পক্ষে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন কাউকে কিছু বুঝতে দিবে না এবং জুয়েলাইচের মতো হাত সাফাই করে এমন ভাবে কারচুপি করবে সবাই দেখবে যে না সব ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে সব কারবার হয়ে যাচ্ছে আমাদের আমাদের ইতিমধ্যে করা হয়েছে হয়েছে নির্বাচনী এলাকায় পোস্টার ফেলা সাতজন নির্বাচনে দায়িত্ব পালনকালে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীর বিচারিক ক্ষমতা মুখ্য নয় কয়েকটি আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সুরাহা করতে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নির্বাচন বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না তবে যদি হয় অঘটন ঘটে তাহলে সেনাবাহিনী যেমন যে কোনো লোককে খনও ঘটনা করতে পারে তারা পায়রো করতে পারে পরে হতেছে যদি প্রয়োজন হয় মেজিস্ট্রেট এর কাছে তুমি ইন ইনদারজন জীবন রক্ষার জন্য যদি তার জানমালের প্রতি হয়ে যায় তাহলে এমনিতেই অনুমতি করতে পারেন কালকে যখন আয়রকেন করতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক বেনুচির আহমেদ রাজস্থানী শেগুন বাগিচে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন ক্র্যাবের। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বচ্ছন্দে ভোট দিতে পারবেন ভোটাররা র‍্যাব মহাপরিচালক বলেন নির্বাচনে অতীতের মতোই সাংবাদিক ও বাহিনীর সদস্যরা একসাথে কাজ করবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এখানে এই দেশের আঠারো কোটি মানুষেরই প্রত্যেকেরই অবদান রয়েছে আজকে বাংলাদেশ উন্নয়নের ম্যাজিক এটা সম্ভব হয়েছে রাজনৈতিক নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর দশ বছরের ক্রমাগত যে এবং কিছু একটা দেশের জন্য করার যে তার মধ্যে তারা একটা সেইটা সেই সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু এই দেশের সকল মানুষ আমি মনে করি দল মত গোষ্ঠী নির্বিশেষে সবার অবদানের মধ্যে রয়েছে আঠেরো কোটি মানুষের অবদান রয়েছে এ পর্যায়ে বার্জর ভোটের হাওয়া ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজধানীতে ততই জমে উঠছে প্রার্থীদের প্রচার প্রচারণা শীত উপেক্ষা করে ভোটারদের তারে তারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা অবকাঠামো উন্নয়ন হাসপাতাল নির্মাণ নারী উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম আর মাত্র এক সপ্তাহ প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা তাই তো একটু সময় নষ্ট করার উপায় নেই সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা অলিগলি রাজপথ সব জায়গাতেই চলছে সভা সমাবেশ নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের মন জয়ে বেশি ব্যস্ত প্রার্থীরা শ্যামপুর জুরাইন এলাকায় ঢাকা চার আসনের মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে তুলে ধরেন নিজের উন্নয়ন পরিকল্পনা এলাকার উন্নয়ন মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট মহান আল্লাহ যদি আমাকে কামিয়াতি করে আমি এই এলাকায় দুইটি কমিউনিটি সেন্টার করব ইনশাআল্লাহ শুক্রবার সকালে রামপুরা এলাকায় ঢাকা এগারো আসনের বিএনপি প্রার্থী শামীম আলা বেগম নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ধানের শিষকে বিজয় করতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি যদি জনগণ ভোট যেতে পারে আমরা শতভাগ আশাবাদী ফেয়ার ইলেকশন হলে অবশ্যই আমরা জনগণ আমাদের পক্ষে রায় দিবে এদিকে লাঙলের বিজয় সুনিশ্চিত করতে ঢাকা ছয় আসনের কাজে ফিরোজ রশিদ বাংলা বাজার শ্যামবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান গণসংযোগে আছি অভূতপূর্ব সারা ইনশাল্লাহ শান্তির সাথে সমৃদ্ধির সাথে শেখ হাসিনাকে আর একবার রাষ্ট্রমতে বসতে হবে বিভিন্ন দল অংশ নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই জোটের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। সর্বকুল ইসলাম শামিম, এটিএন বাংলা, ঢাকা। স্বরাদেশী প্রার্থীদের জোর প্রচার প্রচারণায় সরব নির্বাচনের মাঠ ঢাকা উনিশ সাভারাশুরী আসনে আওয়ামী লীগের জাতীয় পার্টি জনসংযগ করলেও বিএনপির তেমন উপস্থিতি নেই। ভোটারদের চাওয়া যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সবাই জহিরুল ইসলাম রঞ্জুর ক্যামেরায় রিপোর্ট করছেন আদদিন সজীব সাথে ছিলেন প্রতিনিধি শেখ বাসার ইচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কলা চাটা খেতা উভয় পক্ষে মিলা এই একটা সুন্দর দেখাগে তো সেই সুন্দরতা একটু কম হয়ে গেছে স্যার ওপরে ওপরে তো দেখছি যে আওয়ামী ভালো এখন পরে এর পরে কি কি হবে এটা আমরা সঠিক বলতে পারছি না সেটা আল্লাহ মাহবুব জানি সেনাবাহিনী এরা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে এটা তো মনে করেন ইউনিয়ন পরিষদের নির্বাচন না বা ক্ষুদ্র নির্বাচন না মহামূল্যবান তাদের এক একটি ভোট তাই ভোটারদের আস্থা অর্জনে তাদের দুয়ারে হাজির প্রার্থীরা দোয়া চাইছেন সবার ভোট কেন্দ্র রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের না এটা নির্বাচন কমিশনের দায়িত্ব বিজিবি আপনারা জানেন অলরেডি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও মোতায়েন হবে আমি মনে করি এতগুলো দক্ষ বাহিনী উপস্থিতিতে কেউ কোনো রকমের সংঘাত সৃষ্টি করতে পারবে না তবে সাভারাসুলিয়ার এই আসনে বিএনপির কোনো কর্মসূচি দেখা যায়নি খুঁজে পাওয়া দুষ্কর সমর্থকদেরও অনেক খোঁজার পর অবশেষে চোখে পড়ল এই কয়েকটি পোস্টার বিএনপির আছে কিন্তু বিএনপির অনেক যদিও কর্মী সমর্থকদের নিয়ে সরব উপস্থিতি ছিল জাতীয় পার্টির সারা বাংলাদেশে যাতে ভোটাররা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই পরিবেশ সৃষ্টি করে এটাই আমার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ ভোটাররাও চাইছেন তাই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতার সৃষ্টি না হয় জাতীয় সংসদ নির্বাচন দেশে সচেতন নাগরিকদের কাছে একটা স্বপ্ন বলা যায় উৎসবের মতো কিন্তু সেই উৎসবের আমেজ এখন অনেকটাই নেই ভোটারদের মাঝে তারা বলছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার যে কথা বড় দুই রাজনৈতিক দল বলছে তাতে সংখ্যা জেগে কোনো সংঘাতের সৃষ্টি হয় কিনা তাই সবার প্রতি তাদের আহ্বান যেন সেদিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করতে পারেন আদিন সজীব এটিএন বাংলা সাভার জানাব বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের খবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ক্রিকেট ভক্তদের নতুন বছরের উপহার দিতে চায় বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিকে সামনে রেখে এমনটাই বললেন স্বাগতিক দলের স্পিন কোচ সুনীল যোশী মিরপুরে সিরিজের শেষ টি টোয়েন্টিতে কাল বিকেল পাঁচটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ রিপোর্ট করছেন এস এম আশরাফ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কিভাবে হারাতে হয় দ্বিতীয় টি টোয়েন্টিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তা আরও একবার দেখালেন সাকিব আল হাসান লিটন দাস আর মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে সঙ্গ দেবার উপায়ও বাতলে দিলেন এবার আরও একবার সেই পথেই এগুবার পালা কোচ সুনীল যোশী বলছেন একদিকে ঘরের মাঠ অন্যদিকে দর্শক সব মিলেই তার দলই এগিয়ে থাকছে আই থিঙ্ক মিরপুর হ্যাজ বিন ভেরি লাকি ভেনিউ ফর বাংলা টাইগার্স আই উড সে বিকজ বি হ্যাভ ওয়ান lot of matches in Mirpur and definitely I think the crowd also really brings in lot of encouragement. I'm not saying that the select will uh, not bring the crowd but there was good but the home advantage because Mirpur has been a venue for uh, Bangla Tigers over the years in last 18 years so it's been very lucky for us. তবে শুধু হোম অ্যাডভান্টেজ দিয়ে যে ম্যাচ জেতা যায় না সে কথা স্মরণ করিয়ে জোশী জানান দু ম্যাচ থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে

সিরিজ নির্ধারণী ম্যাচেও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করেন বাংলাদেশের স্পিন কোচ এস মাশরাফ এটিএন বাংলা ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী পথসভায় তিনি বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবে স্বাধীন নির্বাচন কমিশন একই সাথে ওবায়দুল কাদের ভোট কেন্দ্র রক্ষা করে ফলাফল বুঝে নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন সেই হুকুম ঠিক না সিরিজে দেউলিয়া পোনা তামাসুলের মতো আজকে যাবজ্জীবন শাস্তি প্রাপ্ত থিওজিটি হাওয়া ভবনে যুবরাদের নেতৃত্বে উত্তফন জনাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল না কেনার সিদ্ধান্ত নিয়েছে চীন চলমান বাণিজ্য বিরোধের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি উৎপাদনকারী যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয় আন্তর্জাতিক বাজারে দুই মাসে এর দাম কমে যায় যুক্তরাষ্ট্র থেকে ডিসেম্বরে সীমিত পরিমাণ জ্বালানি কেনে চীন এই সুযোগে চীনের বাজারে সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত হয় রাশিয়া গ্রুপ আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন তবে একে অবসর বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন যে ম্যাটিস ফেব্রুয়ারি শেষে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী কে হচ্ছেন সে বিষয়ে এখনও জানা যায়নি পদত্যাগের খবর প্রথম টুইটারে প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই পদত্যাগের এই খবরে উত্তেজনা তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনে রিপাবলিকান সিনেটর মার্কো রবিন বলেন প্রেসিডেন্টের অস্থিতিশীল প্রশাসনের মধ্যে একমাত্র জিম ম্যাটিসের অবস্থানই ছিল সিরিয়ার পর আফগানিস্তান থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তানে থাকা প্রায় সাত হাজার সৈন্য এই মাসেই ফিরিয়ে আনতে চায় হোয়াইট হাউস মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের ঘোষণার পরই এই খবর প্রচার করে গণমাধ্যমগুলো তবে পুরোপুরি নয় মোতায়েনকৃত সৈন্যের অর্ধেক ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন এবং খবর মরিন হোকে বরখাস্তের পর সাবেক খেলোয়াড় ওলে গানার সোলশায়ারকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দিল ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব স্যার অ্যালেক্স ফার্গুসনের দায়িত্ব ছাড়ার পর গেল পাঁচ বছরে পঞ্চমবারের মতো ম্যানিউ কোচের দায়িত্ব বদল কোচ হিসেবে শোলশায়ারের সাফল্যের পাল্লা মোটেও ভারী নয় নরওয়ে ও কাজাক স্থানে দুটি ক্লাবের কোচিং এর অভিজ্ঞতা থাকলেও খুব একটা সফল নন তিনি ম্যানিউ কোচের দায়িত্ব এমন কারো কাছে যাওয়াতে বিস্মিত ফুটবল বিশ্ব তবে ক্লাব বলছে এগারো বছর রেড ডেভিলদের জার্সিতে খেলার অভিজ্ঞতার কারণে এই ক্লাবের ঐতিহ্য আর ক্লাবের মানসিকতার সাথে ভালো পরিচয় আছে তাই নিজেকে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না এই এই ইংলিশের ছিল এখনকার সংবাদে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার রাজধানীতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট ও পাতাল রেল নির্মাণের প্রতিশ্রুতি সব বাধা উপেক্ষা করে ধানের শীর্ষে ভোট দিন নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন কমিশন ও পরিস্কে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান ইসির ঘোষিত বৈধ প্রার্থীকে আদালত বাতিল করতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির শূন্য আসনে কোন তফসিল বা নতুন প্রার্থী দেওয়ার দাবি বিচারিক ক্ষমতা মুখ্য নয় নির্বাচনের দায়িত্ব পালনকালে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী রাজশাহীতে কমিশনার রফিকুল ইসলাম এবং তৃতীয় শেষ টি টোয়েন্টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সিরিজ জিতে নতুন বছরের উপহার দেওয়ার প্রত্যয় টাইগারদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডব্লিউড্লিউডিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজ সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে